পয়ার পত্রিকার শারদ সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো শনিবার। গঙ্গারামপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের আশ্রমঘাট সংলগ্ন এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পয়ার পত্রিকার সম্পাদক কবি সুবোধ দে, প্রকাশক দীপেন্দু সরকার, অধ্যাপক অভিজিৎ সরকার, অধ্যাপক রাজীব সাহা, ডক্টর অনিরুদ্ধ গুহ, লোক কবি গোলকেশ্বর সরকার, বাচিক শিল্পী ডলি গুহ ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা। এরপর উপস্থিত অতিথি সহ বিশিষ্টজনেরা পয়ার পত্রিকার মোড়ক উন্মোচনা করেন, সেই সঙ্গে পয়ার পত্রিকার শারদ সংখ্যার উদ্বোধন হয়। মূলত গঙ্গারামপুর শহরের সাহিত্য সংস্কৃতির বিকাশ ঘটাতে এবং নতুন লেখনী প্রতিভাকে তুলে ধরতে প্রতিবছর পয়ার পত্রিকা প্রকাশ করা হয় বলে জানান উদ্যোক্তারা। এই বিষয়ে পয়ার পত্রিকার সম্পাদক কবি সুবোধ দে জানান, পয়ার পত্রিকা আজকে শারদীয় সংখ্যার, যেটা আমরা উৎসব সংখ্যা বলে চেপেছি, সেটার আজকে শুভ প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আর কি, চলছে। পাঠকদের জন্য যেটা আমাদের প্রধান এজেন্ডা আর কি, যে নবীন ও যারা নতুন যারা সাহিত্যচর্চা করছেন আমাদের এই প্রত্যন্ত জেলায়, তাদেরকে তুলে ধরা, বিশেষ করে গঙ্গারামপুরের আশেপাশে যারা লেখালেখি করছে তাদেরকে আমরা পয়ারের মাধ্যমে তুলে ধরতে চাই বিশেষভাবে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী, হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবেন। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।